সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আমরা কিন্তু চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ওয়েবসাইটে, এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইতিমধ্যে কিন্তু ফার্স্ট অ্যাডমিশানের যে লিস্ট সেটা কিন্তু বের হয়ে গেছে। তোমরা ওয়েবসাইটে চলে আসবে, তারপর কিন্তু দেখতে পাবে, দেখো ফার্স্ট অ্যাডমিশান লিস্ট, এটার উপর তোমাদের ক্লিক করতে হবে। এবং এই যে নোটিশটা দিচ্ছে যেটা কিন্তু ভেরিফিকেশানে, সেটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও করেছি, তখন কিন্তু অ্যাডমিশান লিস্টটা বেরোয়নি, সেই জন্য শুধু অনলি মাত্র আমি কিন্তু এই যে নোটিশটা নিয়ে তোমাদের সামনে কিন্তু ভিডিওটা করেছিলাম এবং শিডিউলের ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। এবং এখানে দেখো ফার্স্ট অ্যাডমিশান লিস্ট এখন কিন্তু শো করছে, তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারবে। এবার তোমাদের মনে হয়তো একটা কোশ্চেন হতে পারে অনেকের মনে, যে এখানে হোম ক্যাটাগরি এবং আদার ক্যাটাগরি, আদার ক্যাটাগরির ক্ষেত্রে হয়তো পিডিএফটা না হয়তো খুলতে পারে প্রথম প্রথম, কারণ আদার ক্যাটাগরির যে আপডেটটা সেটা একটুখানি দেরি করে এখানে কিন্তু আপডেট করে অ্যাকচুয়ালি, সেই জন্য তোমরা কিন্তু একটু ট্রাই করো বা একটু ওয়েট করো, তোমাদেরও খুলে যাবে। আমি যে কোনো একটা লিস্ট, যেমন বেঙ্গলি ক্ষেত্রে লিস্টটা ডাউনলোড করে তোমাদের সামনে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো পিডিএফটা খোলার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জেনারেল ক্যাটাগরির যেটা কিন্তু লিস্ট সবার প্রথমে রয়েছে, তারপর সেখানে কিন্তু জেনারেল ক্যাটাগরি কতজনের নাম এসছে আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে জেনারেল ক্যাটাগরি প্রায় 40 জনের কিন্তু নাম রয়েছে। এবার এই জেনারেল ক্যাটাগরির মধ্যে অনেকে কিন্তু হয়তো কাস্ট বা এসসি এসটি ওবিসি থাকতেই পারে, তাদের যেহেতু নাম্বার কিন্তু জেনারেল ক্যাটাগরি ইকুয়াল টু বা কাট অফের ইকুয়াল টু বা তার থেকে বেশি, সেই জন্য তাদের কিন্তু অ্যাস এ জেনারেল ক্যাটাগরি সিটে কিন্তু নাম এসছে। এবং তারপরে কিন্তু রয়েছে দেখো এসসি ক্যাটাগরি, এবং তার সঙ্গে তারপরে কিন্তু রয়েছে দেখো এসটি ক্যাটাগরি, তারপর ওবিসি এ, ওবিসি বি, এরকম করে করে কিন্তু সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ। টোটাল সিট কিন্তু 73 সিটের কিন্তু এখানে কিন্তু নেম চলে এসছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু বেঙ্গলি ক্ষেত্রে। তোমরা কিন্তু তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ তোমরা কিন্তু দেখে নিতে পারছ তোমরা কিন্তু লিস্টটা, এবং তোমাদের সামনে কিন্তু সম্পূর্ণ কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশানের যে ব্যাপারটা বললাম সেটার ভিডিও কিন্তু ডিটেলস আমার করা রয়েছে ডিসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু লিঙ্ক রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারছো। এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে ফিসটা পেমেন্ট করতে হবে সেটা কত টাকা কী পেমেন্ট করতে হচ্ছে। প্রসপেক্টাসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে সম্পূর্ণ কিন্তু ফিস ডিটেলস, তোমাদের সাবজেক্টগুলো যদি আর্টস রিলেটেড সাবজেক্ট হয়ে থাকে, বেঙ্গলি, এডুকেশান, ইংলিশ, হিন্দি, এই যে সাবজেক্টগুলো তোমরা গ্রুপ এ সাবজেক্ট হিসেবে বলছে, তাদের ক্ষেত্রে কিন্তু 4,500 টাকা প্লাস কিন্তু একটা কিন্তু রেজিস্ট্রেশন ফিস কিন্তু একটা নিতে পারে, যদি তোমরা কিন্তু আদার ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে। এবং তোমরা যদি কিন্তু এই সব গ্রুপ বি সাবজেক্ট, মানে যেগুলো কিন্তু সায়েন্স রিলেটেড এবং কমার্স রিলেটেড সাবজেক্ট রয়েছে, তোমরা দেখতে পাবে ম্যাথামেটিক্স, ফিজিক্স, মাইক্রোবায়োলজি, এইগুলো যে সমস্ত সাবজেক্ট রয়েছে তার মধ্যে হও তোমরা, তাহলে তোমাদের ক্ষেত্রে যে ফিসটা লাগবে সেটা কিন্তু 5,700 টাকা। এবং তোমরা কিন্তু নিউ রেজিস্ট্রেশনের ফিস কিন্তু 350 টাকা লাগছে, যারা কিন্তু নিউ রেজিস্ট্রেশন করছে তখন কিন্তু লাগবে। তোমরা কিন্তু এইভাবে কিন্তু তোমরা যে ফিসগুলো দেখতে পাচ্ছ ফিস স্ট্রাকচারটা, সেটা কিন্তু তোমরা কিন্তু লগ ইন করে কিন্তু তোমাদের কিন্তু পেমেন্ট করতে হচ্ছে, সুইটেবল কিন্তু পেমেন্ট মেথড সিলেক্ট করে, ঠিক আছে। এবং তোমরা কিন্তু তোমরা এই যে শিডিউলটা রয়েছে সেই শিডিউলটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নিতে পারছো যে তোমাদের কত তারিখ অবধি কিন্তু ফার্স্ট সিলেকশন লিস্টে পেমেন্ট চলবে। ফার্স্ট সিলেকশন লিস্টের পেমেন্ট কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা 24, 25 এবং 27 রয়েছে, এবং সেটা পার্ট এর ক্ষেত্রে হোক বা পার্ট বি, পার্ট এ মানে হচ্ছে 80%, পার্ট বি বা ক্যাটাগরি বি মানে তোমাদের হচ্ছে 20% কোয়াটা, সমস্ত কিন্তু ডিটেলস এখানে রয়েছে। এবং যারা কিন্তু পার্ট বি রয়েছে তাদের হয়তো লিস্টটা এখনও ডাউনলোড করতে হয়তো অসুবিধা হচ্ছে মাঝে সাঝে, বা আমি এখন হয়তো যখন ভিডিওটা বানাচ্ছি তখন হয়তো অসুবিধা হচ্ছে, পরবর্তীকালে কিন্তু তাদের হয়তো ঠিক হয়ে যেতে পারে, কিন্তু এখন যারা দেখছো তারা কিন্তু ওয়েট করো, তাহলে কিন্তু তোমার পরবর্তী সময়ে কিন্তু ওরা আপডেটেড করে দেবে, তোমরা ইজিলি কিন্তু ডাউনলোড করতে পারবে পার্ট বির কিন্তু অ্যাডমিশানে ফার্স্ট অ্যাডমিশান লিস্টের যে পিডিএফগুলো সাবজেক্ট ওয়াইজ। সো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দাও, তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলো না। সো টাটা, বাই বাই।